শেষ অবধি তোমারে হারাইলাম, বরখেলাপ হইল তোমার দেওয়া কথার। আমি বুঝলাম তোমার মুখের কথা আর কচু পাতার পানির স্বভাব এক। অথচ তুমি কথা দিছিলা আসমান জমিন বনের সব গাছগাছড়ারে সাক্ষী রাইখা, মগ ডালে বই সাতাখা এক জোড়া শালিক দম্পতিরে সাক্ষী রাইখা। আমি বুঝলাম দুনিয়াতে এমন কোনো আদালত নাই যেখানে গাছপালা পশু পাখিরে কাঠগড়ায় দাঁড় করাই, ঈশ্বর তাহাদের সাক্ষী দেওয়ার ক্ষমতা দেই নাই, কিছু সাক্ষী নীরবে রয়ে যায়। শেষ অবধি আমার হইল না, তোমার দেওয়া কথা রাখল না। আমি আবারও বুঝলাম বুকের ভিতর যে পিদিমের শিখা সেটা ছুঁয়ে দেখার কোনো ইচ্ছা তোমার ছিল না। অঙ্গার হইয়া যাওয়া বই যার মনে, ভালোবাসা তাহাতে অনুপস্থিত। বুকের জমিনে ছাপা কষ্টগুলো প্রশ্নবিদ্ধ করে হৃৎপিণ্ডরে, কি এমন ক্ষতি হইয়া যাইত? হরতাল অবরোধ হইত না, যুদ্ধ লাগত না, মানুষও মরত না, অথবা আমারে ভালোবাসার অপরাধে তোমার ফাঁসির দড়িতে ঝুলতে হইত না। আমি বুঝলাম হয়তো তুমি আমারে ভালোবাসো নাই, কিংবা আমি তোমারে ভালোবাসি নাই, হয়তো তুমি বুঝতে চাও নাই জীবনের প্রত্যেকটা সমীকরণেরই একটা সমাধান থাকে, কিংবা বুঝতে পারো নাই সময়ের রূপান্তর। আবেগ বিক্রি করা অর্থের বিনিময়ে অতীত কিনতে গিয়া আবারও বুঝলাম মানুষে মরিচা ধরে, মানুষ পুরাতন হই। শেষ পর্যন্ত আমার হইলাই না, তোমার দেওয়া কথাও রাখলা না, অথচ অথচ কথা ছিল কথা রাখার।